তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? রহিম জানালাটা ভালো করে খুলে দাও তো। কামাল সুজা বসো। যাও, তোমাদের আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হলো সফল। আচ্ছা, সম্পদ এমন একটা জিনিস যে মানুষের যে কোনো প্রয়োজনে সম্পদ দরকার। তাহলে সম্পদ কি? এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে সম্পদ হলো যে এমন একটা দ্রব্য যার স্থায়িত্ব আছে, হস্তান্তরযোগ্য এবং অপ্রাচ্যযোগ্যতা এবং যার ব্যয়িকতা আছে। এই চারটি বৈশিষ্ট্য যে দ্রব্য সামগ্রীর মধ্যে আমরা পাবো সেই দ্রব্য সামগ্রীকে আমরা সম্পদ বলি। অর্থাৎ যে দ্রব্য সামগ্রীর মধ্যে এই চারটে বৈশিষ্ট্য বিদ্যমান, এই চারটি বৈশিষ্ট্যর মধ্যে যদি একটি বৈশিষ্ট্য দাঁড়া থাকে তাহলে সেটাকে আমরা সম্পদ হিসাবে গণ্য করব না, অর্থনৈতিক সম্পদ হিসাবে গণ্য করব না। যেমন একটা দ্রব্য সামগ্রী সম্পদ হতে হলে, অর্থনৈতিক সম্পদ হতে হলে তার উপযোগ থাকতে হবে, হস্তান্তরযোগ্য হতে হবে, অপ্রাচুর্যতা থাকতে হবে এবং বাহিজ্যকতা থাকতে হবে। অর্থাৎ এই চারটি বৈশিষ্ট্য যে দ্রব্য সামগ্রীর মধ্যে বিদ্যমান আমরা তাকেই অর্থনীতিতে সম্পদ বলি। অর্থাৎ তোমরা খাতায় লিখে দাও সম্পদ কি বা কাকে বলে। যে দ্রব্য সামগ্রী সাতটি বৈশিষ্ট্য আছে তাকে আছে তাকে বলে বৈশিষ্ট্য তো চারটি মধ্যে উপযোগ হস্তান্তরযোগ্য 3 নম্বর অর্থাৎ এই চারটি বৈশিষ্ট্য যে দ্রব্য সামগ্রীর মধ্যে থাকবে আমরা তাকে সম্পদ বলবো। তার মধ্যে 1 নম্বর হচ্ছে উপযোগ, 2 নম্বর হচ্ছে হস্তান্তরযোগ্য, 3 নম্বর হচ্ছে অপ্রাচুর্যতা এবং 4 নম্বর হচ্ছে বাহ্যিকতা। এখন 1 নম্বর উপযোগটা কি? উপযোগ
উপযোগ, উপযোগ হলো যে যে দ্রব্য সামগ্রী মানুষের অভাব মিটালো, মানুষের অভাব মিটানোর ক্ষমতাকে উপযোগ বলা হয়। তোমরা খাতা সুন্দর করে লেখো, লিখে নাও যে যে দ্রব্য সামগ্রী মানুষের অভাব মিটানোর ক্ষমতা রাখে সেই ক্ষমতাটার নামই হলো উপযোগ। যে দ্রব্য সামগ্রী যে দ্রব্য সামগ্রী মানুষের অভাব মিটানোর ক্ষমতা ক্ষমতাকে উপযোগ বলে, উপযোগ বলে। হ্যাঁ, উপযোগ যে দ্রব্য সামগ্রীর মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে উপযোগ বলে। দুই নম্বর হস্তান্তরযোগ্য অর্থনীতিতে অর্থনৈতিক দ্রব্য সামগ্রী হতে হলে হস্তান্তরযোগ্য হতে হবে, অর্থাৎ যে দ্রব্য সামগ্রী এক স্থান থেকে স্থানান্তর করা যায় সেই দ্রব্য সামগ্রীকে হস্তান্তরযোগ্য বলা হয়। অর্থাৎ একটি দ্রব্য সামগ্রীকে এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তর করাকে বলা হয় হস্তান্তরযোগ্য। অর্থাৎ একটি দ্রব্য অন্য স্থানে স্থানান্তর করা যায়। তোমরা খাতায় ভালোভাবে লিখে নাও। আর দুইটা যে পয়েন্ট, একটা অপ্রাচুর্যতা এবং বাহ্যিকতা, এই দুইটা আগামীকালকে আলোচনা করবো। তোমরা এই জিনিসটা সুন্দর করে লিখে নাও এবং বাড়ি থেকে ভালোভাবে পড়ে তোমরা ভালো থাকো।